মুসলিম মহিলার উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল এক হিন্দু ট্রাক চালকের। শুধুমাত্র পোশাকের জন্য তাদের বাঁকা চোখে দেখে পশ্চিমী দুনিয়া, অন্যরকম পোশাকের জন্য ভিনদেশে মুসলিম মহিলাদের প্রকাশ্যে হেনস্থা করার নজিরও ভুরি ভুরি। কিন্তু তাদের পরনের সেই পোশাকটি যে কারো প্রাণও বাঁচাতে পারে তা প্রমাণ করে দিলেন জওহায়ের সেফ আলী কুমাইতি। মুসলিম মহিলার উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল এক হিন্দু ট্রাক চালকের। বন্ধুর পরনের জোব্বার সাহায্যে জ্বলন্ত ট্রাক থেকে এক ভারতীয় চালককে বের করে আনলেন বছর বয়সের এই তরুণী। ঘটনাটি সৌদি আরবের। সৌদি আরবের রাস আল খাইমা শহরে থাকেন কুমাইতি। দিন কয়েক আগে এক বন্ধুকে দেখে হাসপাতাল থেকে অন্য এক বন্ধুর সঙ্গে গাড়ি করে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় কুমাইতির চোখের সামনে দুটি ট্রাকের সংঘর্ষ হয় এবং প্রায় সঙ্গে সঙ্গে দুটি ট্রাকে আগুন লেগে যায়। জ্বলন্ত ট্রাক থেকে এক ব্যক্তির আর্ত চিৎকার কানে আসে কুমাইতির। নিজের বন্ধুর পরনের জোব্বাটি খুলে নিয়ে জ্বলন্ত ট্রাকের দিকে এগিয়ে যান তিনি। জোব্বা দিয়ে আগুন নিভিয়ে ট্রাক চালককে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে ওই ট্রাক চালক ভারতীয়, তার নাম হরি কিরিত সিং। জওয়াহের সেফ আলী কুমাইতি বলেন, আমি গিয়ে দেখি ওই চালক পড়ে রয়েছে, ওর গায়ে আগুন লেগে গিয়েছে, শরীরে কোনো পোশাকও ছিল না, আমি জোব্বা দিয়ে ওকে ঢেকে দেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দুটি ট্রাকের চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে দুজনের শরীরে 40-50% পুড়ে গিয়েছে। এদিকে জওয়াহের সেফ আলী কুমাইতিকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে আবুধাবির ভারতীয় দূতাবাস। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।